আজ শুভ মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরুর দিন। এ উপলক্ষে ভোর থেকে দেবী দুর্গার আবাহনে মন্দিরে মন্দিরে চলে চণ্ডীপাঠ। ভোর 5:30টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় মহালয়ার বিশেষ অনুষ্ঠান। রীতি অনুযায়ী এদিন থেকে শুরু হয় দেবীপক্ষের অপেক্ষা। আগামী 22 অক্টোবর শুরু হবে দুর্গাপূজা। আরও জানাচ্ছেন রাসনা দাস। শরতের দুর্গাপূজা এবার হচ্ছে হেমন্তে। প্রতি বছর মহালয়ার 6 দিন পর দুর্গাপূজা শুরু হলেও এবার আশ্বিন মাস মল মাস অথবা অশুভ মাস হওয়ায় পূজা শুরু হবে 1 মাস দেরিতে। অশুদ্ধ মাস, সেই জন্যই আশ্বিন মাসে কোনো পূজা আদি হবে না। শাক ও শাখার শব্দ এবং উলোধনিতে প্রতি বছর চণ্ডীপাঠের মাধ্যমে মর্তলোকে আহ্বান জানানো হয় অসুর বিনাশী এই দেবীকে। তাই শারদীয় দুর্গাপূজার প্রথম আনুষ্ঠানিকতা মহালয়া শুরু হয় চণ্ডীপাঠের মধ্য দিয়ে। এ সময় মঙ্গল ঘট স্থাপন করে তাতে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পুজো করা হয়। আমি মাকে বলবো যাতে করোনা চলে যায়। আশা করি এবার সবকিছু ঠিক হয়ে যাবে, সামনে আবার বড় করে পুজো করতে পারবো। সবাই যাতে আমরা মঙ্গল মতে ভালো থাকি, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। তবে করোনা ভাইরাসের কারণে এবার পূজার আনুষ্ঠানিকতা অনেকটা সীমিত থাকবে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। জীবনটা আগে, তারপরে হচ্ছে পূজা পার্বণ, তাদের ক্ষেত্রে আমরা বলা হচ্ছে। তা আমরা সেটা আমাদের মানুষদেরকে ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি, সরকারকেও আমরা নির্দেশনা পৌঁছে দিয়েছি যে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের লোকেরা এই পূজা মণ্ডপে। এবছর দেবী আসবেন দোলায় বা পালকিতে এবং যাবেন হাতির পিঠে চড়ে। পুজো শুরু হবে 22 অক্টোবর, মহাদশমী দিয়ে শেষ হবে 26 অক্টোবর। করোনা মহামারীর কারণে সারা বিশ্বে তৈরি হওয়া এই অস্থির সময়ের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনা করল মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। তাদের বিশ্বাস, দেবীর আরাধনা করলে দেবী তুষ্ট হয়ে সঙ্গে করে নিয়ে যাবে সকল দুঃখ দুর্দশা এবং অশান্তি। পৃথিবী আবারও ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।